প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভেটেনারি মেডিসিন অ্যান্ড টিপস ওয়ান চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের স্বাগতম এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে আরও একটি মেডিসিন নিয়ে আলোচনা করব, AD3E বেট সিরাপ নিয়ে। এটি কি কি কাজ করে এবং কোন কোন ক্ষেত্রে এটি প্রয়োগ করা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলের নোটিফিকেশনটি চালু করে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা ফেসবুক ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখেন। এটি হচ্ছে এক্সট্রা বিট AD3E, তৈরি করেছে ইন্ডিয়ান একটি কোম্পানি। এখানে রয়েছে ভিটামিন এ 1,00,000 IU, ভিটামিন D3 20,000 IU এবং ভিটামিন ই 20 গ্রাম। এটি যে সকল ক্ষেত্রে সাহায্য করে, যে সকল গবাদি পশু হিট আসে না সে সকল ক্ষেত্রেও এটি খুব ভালো কাজ করবে। হিট আসে না ভিটামিন ডি এবং ভিটামিন ই এর অভাবে। এটিতে এই দুইটি উপাদান রয়েছে। এটির মূল্য 165 টাকা, দোকানে কিনতে গেলে 10-15-20 টাকা কম নিতে পারে। অন্য অন্য সকল এটির সিরাপের চেয়ে এটির তুলনামূলকভাবে অনেক দাম কম এবং ইন্ডিয়ান একটি কোম্পানির ওষুধ থাকার সত্ত্বেও এটি খুব ভালো কাজ করবে। ইন্ডিয়ান ওষুধ এটি বাংলাদেশে মার্কেট করেছে পার্ট অফ লিমিটেড। এছাড়াও যে সকল পশু একদম দুর্বল সে সকল পশুতেও এটি প্রয়োগ করা যাবে। প্রয়োগের ফলে পশুটি সুস্থ সবল শক্তিশালী একটি পশুতে রূপান্তরিত হবে এবং মোটা তাজাকরণের ক্ষেত্রেও এই সিরাপটি খাওয়ানোর ফলে মোটা তাজাকরণের জন্য অধিক পরিমাণে লাভবান হওয়া যাবে। অল্প কয়েকদিনেই স্বাস্থ্য দ্রুতগতিতে বাড়তে থাকবে এবং মুখের রুচি বৃদ্ধি পাবে। শরীর থেকে ভিটামিনের অভাবগুলো দূর হয়ে যাবে। ভিটামিনের অভাবগুলো এই এক্সট্রাভিট এডি পূরণ করে দেবে, ভিটামিনের অভাবগুলো। এছাড়াও পোলট্রিতে ব্যবহার করা যাবে ভ্যাকসিনের আগে এবং পরে। ছোট পশু ছাগল ভেড়া এগুলোকে যদি এটি খাওয়ানো হয় তাহলে অনেক স্বাস্থ্যের উপকার হবে, অল্পতে স্বাস্থ্যবান হয়ে যাবে, তাই এটি আমরা নিশ্চিন্তে প্রয়োগ করতে পারি। ছোট প্রাণীর ক্ষেত্রে 3-5 মিলি দৈনিক একবার এবং বড় প্রাণীর ক্ষেত্রে গরু মহিষ এগুলোর ক্ষেত্রে 10-15 মিলি করে দৈনিক একবার খাওয়ানো যাবে। পানির সাথে অথবা সরাসরি মুখে খাওয়াতে হবে। এই হচ্ছে আজকের আমার এক্সট্রা বিট AD3E সিরাপ নিয়ে আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে নোটিফিকেশনটি চালু করে রাখেন। এই পর্যন্ত আজকের ভিডিও সমাপ্তি করছে। সবাই ভালো থাকবেন।